রাতের অন্ধকারে হাতে পাম্প করা কলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল একদল মহিলা। সকলের হাতে বা কাঁধে মাথায় স্টিলের কলসি। সারাদিনের খাওয়ার জল মজুত রাখতে সকলেই রাতে লাইন দিতে হয় গ্রামের একমাত্র কলের পাশে। জলের অপর নাম জীবন। জল ছাড়া জীবন বাঁচে না। সেই জীবন বাঁচিয়ে রাখতেই রাতের অন্ধকারে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের কল থেকে জল নিয়ে আসতে হলো। দিনের বেলায় দিন গুজরানের জন্য অন্য কাজ করতে হয়, সে কারণেই জলের সংস্থান করা হয়ে উঠে না, যার ফলে জীবন বাঁচাতে জল সংগ্রহে রাতেই ভরসা। চিত্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের। সেই রাজ্যের ধরমপুর তেহসিলের করওয়াত গ্রামের মহিলাদের এই উপায়ে জল সংগ্রহ করতে হয়, অন্যথায় সারাদিনে সমগ্র পরিবার জল পাবে না। সেই কারণে দিনের শেষে ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে হাতে পাম্প করা কল থেকেই জল নিয়ে আসতে হয় করওয়াত গ্রামের মহিলাদের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই গ্রামে জলের বড্ড অভাব। গ্রামের মহিলাদের দিনের বেলায় সংসার এবং অন্যান্য কাজ করতে হয়, আর তাই রাতেই জল নিয়ে আসতে হয়। সেই জল নিয়েই বাড়ি যাওয়ার জন্যেও দিতে হয় সুদীর্ঘ লাইন। ওই লাইন পেরিয়ে জল নিতে লেগে যায় দুই এক ঘন্টারও বেশি সময়। এভাবেই চলে আসছে দিনের পর দিন, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।